হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা মিল্ক ফেস মাস্কশিটের মধ্যে কিভাবে ইউজ করবে এবং যেটা ইউজ করলে তোমাদের স্কিন গ্লাসের মতো চকচকে হবে এবং একবার ইউজ করাতেই দেখতে পাবে স্কিনের কতটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি আজকের এমনভাবে দেখাবো তোমাদের কোনো অসুবিধা হবে না, এর জন্য বাইরেও যেতে হবে না বা নামি দামি অনেক কিছু জিনিসও আনতে হবে না। তো সবার প্রথম আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, আর আমরা স্কিনকে আজকে ছকছকে কাঁচের মতো করতে চাই, সেই জন্য আমি কাঁচা দুধ নিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে, জাল দেওয়া দুধ থাকে সেটাও হবে, কিন্তু একটু ঠান্ডা করে নেবে। তো এর সাথে মেশাবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং গ্লাসের মতো ঝকঝকে করতে সাহায্য করে। এখানে আমি এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ো, যার জন্য একদম মিহি পেস্ট। যদি তোমাদের কাছে এরকম না থাকে, তোমরা ইজিলি যেটা করবে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে পারো। তার আগে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে হালকা করে শুকিয়ে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করবে। তো চালের গুঁড়ো আর এই দুধ, এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বুঝতেই পারছো এটা এতটাই মিহি পাউডার, যেটা আমাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প বা ডেলা না থাকে। আর যদি তোমাদের কাছে এরকম মিহি পাউডার না হয় তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে, অবশ্যই ছেঁকে নিতে হবে। আর একটা পদ্ধতি হয়, চালকে যদি দুধের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে তারপরে ছেঁকে নাও, সেটাও খুব ভালোভাবে হবে আর কি। তো আমি এইভাবে করছি না, তোমরা এই দুটো প্রসেসই আমি তোমাদেরকে বলে দিলাম, এটা চালের গুঁড়ো দিয়ে অথবা চাল দুধের মধ্যে ভিজিয়ে রেখে, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে। এবার এর সাথে মেশাবো গ্লিসারিন। যে কোনো মাস্কশিটের মধ্যে কিন্তু গ্লিসারিন মাস্ট, গ্লিসারিন ছাড়া কোনো মাস্কশিট হয় না। আর আমরা বাজার থেকে কিন্তু খুব পয়সা দিয়ে বলো অনেক মাস্কশিট কিনি, কিন্তু এরকম বাড়িতেই যদি বানিয়ে নিই তাহলে কেমন হয়। এখানে আমি গ্লিসারিন এক চামচের মতো ইউজ করছি। তোমরা স্কিন অবশ্যই কিন্তু গ্লিসারিন দিতে হবে, আর গ্লিসারিন কিন্তু এই মেডিকেল শপ থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। গ্লিসারিনও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এবং স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অর্থাৎ গরমকালে দেখবে স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে আর স্কিনের কোনো গ্লেজ নেই, সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিনের খুব ভালো অবদান আছে। এবার মেশাবো অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে প্লান্ট বেস অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্লান্ট বেস অ্যালোভেরা জেল যদি নাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই গাছ থেকে ভালো করে বিষাক্ত যে টক্সিনটা আছে, অর্থাৎ কাটলেই দেখবে একটা ইয়েলো কালারের টক্সিন বেরোয়, সেটাকে কিন্তু আগে বার করে নিতে হবে। জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখলেই জলটা পুরো ইয়েলো হয়ে যাবে, তারপরে সেই অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে বার করে নিয়ে একটু ব্লেন্ড করে নেবে। তা না হলে ডালা ডালা হয়ে গেলে মাখতে অসুবিধা হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে সেই অ্যালোভেরা জেল এখানে এক চামচ কি দু চামচের মতো দিয়ে নেবে। পরিমাণগুলো একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো হোমমেড রেমেডি, এগুলো স্কিনের কোনো ক্ষতি করবে না। তো আমি যেটা বলছিলাম যে চালের গুঁড়ো যদি মোটা দানার হয় বা দুধের সাথে যদি চালটাকে পেস্ট করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ছেঁকে নেবে। তো আমি যেহেতু ছাঁকছি না, আজকের আমার খুব মিহি পেস্ট। এবার দেখো এরকম মার্কশিট আমরা কিন্তু সচরাচর ইউজ করি এবং এগুলোকে ফেলে দিই, তাই তো? এবার ফেলে না দিয়ে এগুলো খুব ভালো করে যদি সাবান দিয়ে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দাও, এগুলো কিন্তু রিইউজ করতে পারবে। তো আমি এরকমই একটা মার্কশিট ইউজ করছি যেটা আমার অলরেডি ইউজ করা, এবং যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কটন রুমাল আর কি, কটনের যে রুমালগুলো হয় সেই রুমালগুলোকেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। যার যেটা সুবিধা হবে সে সেইভাবেই ইউজ করবে। এবার বলি কীভাবে মাখবে। এটাকে খুব ভালো করে ড্রিপ করে নেবে, তারপর মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। ক্লিন করে নিয়ে তারপরে এটাকে মুখে 10 থেকে 15 মিনিট, চাইলে একটু বেশি থাকলেও কোনো অসুবিধা হবে না, আধ ঘন্টার মতো থাকলেও হবে। তারপরে ভালো করে মুখটা তুলে নিয়ে দেখবে খুব সুন্দর ঝকঝকে কাঁচের মতো স্কিন হয়ে গেছে। এটা তোমরা ধুয়েও নিতে পারো, আর যদি ধুতে না চাও তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তোমরা দেখতেই পাবে স্কিন একেবারে পরিষ্কার, কাঁচের মতো ঝকঝকে। তো এই কারা মাখতে পারে, ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, তবে একদম যারা ছোট তাদেরকে না ইউজ করলেও চলবে। তাহলে বন্ধুরা দেখে নিলে তো কত সহজে একটা আমি মিল্ক দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে মাস্কশিট বানিয়ে দেখালাম, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। তাহলে তোমরা এইভাবে করো, উপকার পাবে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে বলো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, কালকে দেখা হচ্ছে নতুন।